প্রিন্সিপালটা হচ্ছে মেইন ভার্ব, এটাকে আমরা মেইন ভার্বও বলতে
মেইন ভার্ব এক নাম্বার ঠিক আছে দু নাম্বার হচ্ছে অক্সিলারি অক্সিলারি ভার্ব বা সহায়ক ক্রিয়া সহায়ক লিখে নাও ব্র্যাকেটে প্রথম দুটো টাইপ হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব বা সহায়ক ক্রিয়া এবার প্রিন্সিপাল আমরা কাকে বলি একটা স্কুলের প্রিন্সিপালের কাজ কি হয় সমস্ত স্কুলটাকে ব্যবস্থিত রাখা এবার সেই প্রিন্সিপালের যদি টিচারসই না থাকে তাহলে স্কুলে পড়াবে কে অফকোর্স এই টিচার যেগুলো থাকে তারা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে ধরে নাও কারণ তারা কি করছে প্রিন্সিপালকে সাহায্য করছে তাই তো এবার যদি আমি বলি আই ওয়ান্ট টু স্টাডি এখানে প্রিন্সিপালের জন্য আমরা তো একটা উদাহরণ দেখতে পারি আই ইট রাইসটাকে তোমরা নিয়ে নাও ঠিক আছে বেশি ব্যাপারটাকে কমপ্লিকেট না করাই ভালো আই ইট রাইস এটাই হচ্ছে এই যে ইটটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব ঠিক আছে এবার যখন আমি দুটো মেইন ভার্ব রাখবো আই ওয়ান্ট ওয়ান্ট মানে কি চাওয়া স্টাডি মানে কি পড়া তা ওয়ান্ট মানে যখন চাওয়া হলো এটা মেইন ভার্ব হলো আবার স্টাডি মানে যখন পড়াশুনো করা হলো এটাও মেইন ভার্ব হলো তা দুটো মেইন ভার্ব কিন্তু একসাথে সেন্টেন্সে বসতে পারে না এবার যখন দুটো মেইন ভার্ব একসাথে সেন্টেন্সে বসবে সেটার জন্য আমরা ইউজ করব টু বা এই অক্সিলারি ভার্বটা এই অক্সিলারি ভার্বটা এই দুটো যে মেইন ভার্ব রয়েছে এগুলোকে ব্যালেন্স করবে এটাই হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ এবার অক্সিলারি ভার্বের মধ্যে কতগুলো পার্থক্য আছে মানে কতগুলো ক্লাসিফিকেশন আছে সেগুলো আমরা দেখে নেব ঠিক আছে যে কোনগুলো অক্সিলারি ভার্ব একটা হচ্ছে লেখো তোমরা অক্সিলারি লেখো ঠিক আছে অক্সিলারি এবার একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি যেটাকে আমাদের ছোট ছোট বাচ্চা মাঝে মাঝে মডেল বলে থাকে কিন্তু এটা মডেল ওকে একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি সেকেন্ডটা হচ্ছে মডেল অক্সিলারি এবার প্রাইমারি অক্সিলারি গুলোর মধ্যেও কিন্তু তিনটে ভাগ রয়েছে একটা হচ্ছে বি ভার একটা হচ্ছে হ্যাভ ভার আর একটা হচ্ছে ডু ভার বি ভার কোনগুলো তোমরা জানো যে ইজ অ্যাম আর ওয়াজ ওয়্যার বি বিং এগুলো সব হচ্ছে বি ভার লিখে নাও সবাই বি ভার হচ্ছে ইজ অ্যাম আজ আর ওয়াজ ওয়্যার বি বিং এগুলো সব প্রাইমারি অক্সিলারি ভার্বের যে একটা ভাগ আছে বি সেগুলোর মধ্যে পড়ে ঠিক আছে যেমন ধর আমি বলতে পারি শি ইজ আ টিচার শি ইজ আ টিচার বা আই অ্যাম আ ডান্সার এখানে ইজটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি বি ভার আর এখানে অ্যামটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি বি ভার তারপরে ধরো আমি বললাম যে শি ইজ বিইং অনেস্ট এখানে বিইংটাও হবে প্রাইমারি অক্সিলারি বি ভার্বের মধ্যে এটাও পড়বে বা শি ওয়াজ হ্যাপি বা উই ওয়্যার হ্যাপি এখানে ওয়াজ ওয়্যার সবগুলোই কিন্তু বি ভার্বের মধ্যেই পড়বে তারপরে চলে আসছে তোমাদের হ্যাভ হ্যাভের মধ্যে কি কি আছে বলো তো হ্যাজ হ্যাভ I have a car. She had a dog. আমার একটা গাড়ি ছিল তার একটা কুকুর ছিল এগুলো সব have ভার্বের মধ্যেই পড়বে ঠিক আছে তারপরে ধরো আমি তোমাদেরকে বললাম যে do ডামি ডু এটাকে বলে ডুটাকে ঠিক আছে মানে সবজিতে আলু দেওয়ার মতো ডুটাও সব জায়গায় ইউজ হয় যেমন ডু ডাজ ডিড ডান সব এগুলো সব ডু এর মধ্যেই পড়বে ঠিক আছে আই ডু অল দ্য ওয়ার্ক সব কাজ আমি একাই করে যাচ্ছি তাই তো আই ডু অল দ্য ওয়ার্ক অথবা ধরো আমি বললাম যে দিস ওয়ার্ক ইজ বিং ডান বাই মি এবার এখানে কি আছে বলতো
এখানে কিন্তু আমি একটু ট্রিক করে দিলাম, এখানে বিং ও আছে ডান ও আছে তাই তো, আবার ইজ ও আছে, বুঝে গেলে তোমরা? এটাই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্বের কমান্ড। এরপর আমরা চলে যাব মডেলে, ঠিক আছে? মডেল কি লিখে নাও, ক্যান, কুড, শ্যাল, শুড, ইউজ টু, অট টু, এগুলো সব হচ্ছে মডেল। ধরো আমি বললাম যে উই অট টু লাভ আওয়ার নেইবার্স। এবার ধরো একটা খুব বড় সড়ো সমস্যা হয়ে গেল বাড়িতে, আত্মীয়রা আসতে পারছে না, সবাই অনেক দূরে, কে হেল্প করবে? প্রতিবেশী, তাই তো? তা এটা আমাদের নৈতিক মূল্যবোধ বোঝাচ্ছে, প্রতিবেশীদেরকে ভালোবাসাটা। সেই ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে আমরা অটোটা ইউজ করতেই পারি। এবার আমি বললাম ধরো আই ক্যান ডু দ্য সাম, এই অঙ্কটা আমি করতে পারবো। এখানে ক্যানটা হয়ে যাচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। অথবা আমি বললাম যে আই ইউজ টু গো টু দ্য স্কুল, আমি আগে স্কুলে যেতাম, এখন আর যাই না, এখন আমরা ইউনিভার্সিটিতে যাই, কলেজে যাই, কিন্তু আই ইউজ টু গো টু দ্য স্কুল, আগে কিন্তু আমি স্কুলে যেতাম। এই ক্ষেত্রেও আমরা ইউজ টু ইউজ করতে পারি। এখানে ইউজ টু বলতে কি, একটা জায়গায় কন্টিনিউ যাওয়া হতো সেই জিনিসটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ। কনসেপ্টটা সবসময় ক্লিয়ার রাখতে হবে আর জিনিসগুলোকে ভালো করে বুঝে নিতে হবে। শুধুমাত্র সংজ্ঞা দিয়ে আমি ইজিলি তোমাদের বুঝিয়ে দিতে পারি, কিন্তু তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। এবার অক্সিলারির তাহলে কি কি ভাগ ছিল একবার মনে করে নাও। অক্সিলারির মধ্যে দুটো ভাগ, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে ছিল হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আর মডেল অক্সিলারির মধ্যে কি আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, অট টু, এগুলো, ঠিক আছে? এরপর আমাদের যখন অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এই দুটো ক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা মুভ অন করব আমাদের নেক্সট টপিকে। সেটা হচ্ছে ভার্বেরই আরো দুটো পার্ট, তিন নাম্বার আর চার নাম্বার দিয়ে নাও। প্রথমটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, দ্বিতীয়টা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার ট্রানজিটিভ ভার্ব কোনটা, এত কঠিন কঠিন জিনিস মনেই তো থাকে না, কি সমস্যা? লিখে নাও, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্ম ক্রিয়া। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্ম ক্রিয়া। ট্রানজিটিভ সকর্ম ক্রিয়া আর ইনট্রানজিটিভটা হচ্ছে তোমাদের অকর্ম ক্রিয়া। যখন কোনো ক্রিয়ার মধ্যে আমরা দেখব যে এটা নিজে সম্পূর্ণ নয়, ঠিক আছে, নিজে সম্পূর্ণ নয়, এটা কি সাবজেক্টের সবসময় একটা অবজেক্ট দরকার পড়ে, সাবজেক্টের কি দরকার পড়ে, অবজেক্ট, আর এটা স্বয়ং সম্পূর্ণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ট্রানজিটিভ গুলো হচ্ছে সকর্ম ক্রিয়া যেটা নিজেই সম্পূর্ণ নয়, যার সাবজেক্ট গুলো অবজেক্ট ছাড়া কোনো কাজই করতে পারে না। আর অকর্ম ক্রিয়া হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, এটার কোনো কিছু দরকারই পড়ে না, শুধু সাবজেক্ট আর ভার থাকবে, অবজেক্টের কোনো প্রয়োজনই নেই। এবার একটা উদাহরণ দেখে দিই, ধরো হি ইজ ইটিং রাইস। এখানে যদি আমি রাইস কথাটা না লিখতাম তাহলে কেমন হতো, হি ইজ ইটিং, কি খাচ্ছে, পাথর খাচ্ছে, বালি খাচ্ছে, যে কোনো কিছু খেতেই পারে, কিন্তু যখন আমি রাইস লিখে দিলাম এটাকে আমরা কমপ্লিট করে ফেললাম যে সে ভাতই খাচ্ছে, বালি পাথর কিন্তু খাচ্ছে না। এবার এখানে যদি আমি বলি দা বার্ডস আর ফ্লাই, পাখিরা উড়ছে, তাই তো? এখানে কি আমাদের আর কিছু অ্যাড করার দরকার মনে হচ্ছে? একদমই মনে হচ্ছে না, কারণ এখানে যখন হি ইজ ইটিং রাইস হচ্ছে তখন রাইসটা আমাদের এক্সট্রা
এবার আরেকটু উদাহরণ দিয়ে দিই তোমাদের, জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বোঝে নাও। এটা আমার ফেভারিট, ধরো আমি বললাম রাধা লাভস, এখানে রাধা কাকে ভালোবাসে, ফল ফুল পাতা, রাধা লাভস কৃষ্ণা, তাই তো? কৃষ্ণা দিয়ে আমরা রাধাটাকে কমপ্লিট করলাম, তার মানে কি রাধা লাভস যদি আমরা লিখতাম তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হতো না, লাভসটা এখানে ক্রিয়া, তাই তো? আর এটা কি ভার্ব বলে দিচ্ছে, ধরো এটা ভার্ব এটা সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা ভার্বটা লিখেও সেন্টেন্সটা তো কমপ্লিট হচ্ছেই না, সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা অবজেক্ট ব্যবহার করব, তাই কৃষ্ণ অবজেক্টটা দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করে ফেললাম। এবার এই ক্ষেত্রে আমরা বলতে পারি, ধরো আমি লিখলাম উই হ্যাভ কট, দে হ্যাভ বট, উই হ্যাভ কট কি, হোয়াট, দে হ্যাভ বট হোয়াট, কিছু বোঝা যাচ্ছে, কিছু তো বোঝাই যাচ্ছে না, ওরা আনলো তো কি আনলো, তাই না? বা আমরা ধরলাম তো কি ধরলাম, উই হ্যাভ কট আ থিফ, দে হ্যাভ বট চকলেট, ওরা কি আনলো, চকলেট আনলো, আমরা কি ধরলাম, থিফ ধরলাম, চোর ধরলাম, তাহলে সেন্টেন্স গুলো কমপ্লিট হলো। কিন্তু যখন আমরা থিফটা লিখিনি বা চকলেটটা লিখিনি, এই অবজেক্ট গুলো ছাড়া সেন্টেন্সটা তো কমপ্লিটই হচ্ছিল না, তাই না? সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য থিফ আর চকলেটের দরকার পড়লো, তাই এগুলো কি হয়ে গেল, সকর্মক ক্রিয়া। এবার যদি আমি বলি দে জাম্পড দ্য থিফ রান, দ্য লাইট ওয়াজ শাইনিং, এখানে দে জাম্পড ইচ্ছা হয়েছে, লাভ দিয়েছে, কার কি গেছে, দ্য থিফ রান, চোর ছিল পালিয়ে গেছে, চোর তো পালাবে, দ্য লাইট ওয়াজ শাইনিং, লাইটের কাজ কি, শাইন করা, শাইন করেছে, কিছু করার নেই। এবার এখানে যখনই আমি বললাম দে জাম্পড, তখন কিন্তু আমাদের কোনো অবজেক্টের দরকার পড়লো কি, পড়লো না, এটা নিজেই কমপ্লিট হয়ে গেল। তারপরে যখন বললাম দ্য থিফ র্যান, তখন আমাদের কি মানে অন্য কোনো অবজেক্টের দরকার পড়লো, চোর পালিয়েছে তো পালিয়েই গেছে, ওকে কি কেউ ধরতে যাবে পেছন পেছন। এবার এগুলো যখন দেখলে যে আমরা শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করে ফেললাম, তাই এটা স্বয়ং সম্পূর্ণ বা অকর্মক্রিয়া হয়ে গেল। এবার একটা জিনিস সবসময় মনে রাখবে, ইনট্রান্সিটিভ ভার্বের কিন্তু ভয়েস চেঞ্জ কোনোদিন হয় না, কেন হয় না বলো তো, কারণ ভয়েস চেঞ্জের নিয়ম কিন্তু তোমরা জানো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্টটা চলে যাবে সাবজেক্টে, সাবজেক্টে চলে আসবে অবজেক্টে, আর ভার্ব ভার্বের জায়গা তো পরিবর্তন করবেই না, এটা এখানেই থাকবে, যেমন মাঝখানে মারা খেতে বসে ইংরেজদের বাড়িতে তেমনি খাবে, ঠিক আছে? এবার কি হবে, যখন কোনো সেন্টেন্সে অবজেক্টই নেই তখন আমরা কি করে চেঞ্জ করব, এটাও তো ব্যাপার, তা যখন অবজেক্ট থাকবে তখন আমরা এটাকে চেঞ্জ করতে পারবো সাবজেক্টে, কিন্তু যখন অবজেক্টই থাকবে না তখন চেঞ্জ করার ব্যাপার নেই, তাই এগুলো ভয়েস চেঞ্জও হবে না। তাহলে আমরা কি শিখলাম, ট্রান্সিটিভ ভার্ব নিডস আ সাবজেক্ট অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্ব নিডস নো সাবজেক্ট অ্যাট অল, কিন্তু এটার মধ্যেও তো ব্যতিক্রম আছে, কি সমস্যা না, আমি কত জ্বালাই। এবার দেখো ব্যাপার হলো যে ট্রান্সিটিভ ভার্বগুলোতে যে অবজেক্ট থাকে সেগুলো দু রকমের হয়, লিখে নাও দু রকম, দু রকম অবজেক্ট, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা ডাবল। সিঙ্গেল অবজেক্ট কেমন হয়, আই গট আ লেটার, এখানে সিঙ্গেল অবজেক্ট রয়েছে আ লেটার, আই গট আমি পেয়েছি, কি পেয়েছি, আ লেটার, একটা লেটার পেয়েছি, তাই তো, একটা চিঠি পেয়েছি। এবার যখন আমরা, এটা হচ্ছে সিঙ্গেল অবজেক্ট, ঠিক আছে, সিঙ্গেল অবজেক্ট। এবার ডাবল অবজেক্ট কোনটাকে বলবো, হিজ ফাদার গেভ মি আ বুক, তার বাবা
আমাকে একটা বই দিলেন, তাই তো? এখানে দেখো দুটো অবজেক্ট আছে, মি আর এই বুক, তাই তো? তাহলে এটা কি হয়ে গেল? ডাবল অবজেক্ট। এবার ডাবল অবজেক্টের মধ্যে একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলি। ডিরেক্টলি কি দিচ্ছে? বই। তাহলে এটা হয়ে যাচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্টলি কাকে দিচ্ছে? আমাকে। তাহলে আমি হয়ে যাচ্ছি ইনডিরেক্ট অবজেক্ট। সিঙ্গেল অবজেক্টে কোনো ঝামেলা নেই, আই গট আ বুক বা আই গট আ লেটার, শেষ। কিন্তু যখন ডাবল অবজেক্ট হয়ে যাবে, হিজ ফাদার গেভ মি আ বুক, হিজ ফাদার ইজ গিভিং হোয়াট আ বুক টু হোম, মি, তাহলে কি হয়ে যাচ্ছে? তার বাবা আমাকে দিচ্ছে বইটা। কি দিচ্ছে? বই দিচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেল অবজেক্ট, ডাবল অবজেক্টের মধ্যে ডিরেক্ট অবজেক্ট। আর কাকে দিচ্ছে আমাকে? তাহলে আমি হয়ে যাচ্ছি ইনডিরেক্ট অবজেক্ট। এবার এটার জায়গায় আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, ধরো তোমাদের তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধরো আমি লিখলাম যে হি টোল্ড আস আ বিগ সিক্রেট, সে আমাকে একটা খুব বড় সিক্রেট বলে দিল, ঠিক আছে, মানে আমাকে। এবার আজটা হয়ে গেল কি? ইনডিরেক্ট অবজেক্ট, আর বিগ সিক্রেটটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে প্রশ্নটা কি ছিল? অবজেক্ট কাকে বলে প্রথমে এটা বুঝো। যখন ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাকে বলে অবজেক্ট, এটা তো তোমরা জানো। এবার ক্রিয়াকে প্রশ্ন করা হচ্ছে যে সে কি করেছে, কি বলেছে, একটা সিক্রেট বলেছে। কাকে বলেছে? আস, আমাদেরকে। তাহলে কি হলো? এটা হয়ে যাচ্ছে ডিরেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আস, আসটা হয়ে যাচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। লিখে নাও সবাই, আসটা হয়ে যাচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা কি বুঝলাম? ট্রান্সিটিভ ভার্বের দু রকমের অবজেক্ট হয়, একটা সিঙ্গেল অবজেক্ট, একটা ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্টের কটা ভাগ? দুটো ভাগ, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। এবার আমি একটু আগে তোমাদেরকে কি বলেছিলাম যে অকর্ম ক্রিয়া বা ইনট্রান্সিটিভ ভার্বেরও অবজেক্ট হয়, কিন্তু সেটা কেমন হয়? ধরো আমি বললাম আমার ভাই রিক স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, রিক খুব ভালো ঘুমিয়েছে, ঠিক আছে। এবার ধরো বললাম যে রিক স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, স্লিপটা কি? ভার্বের ফার্স্ট ফর্ম। স্লেপটা কি? সেকেন্ড ফর্ম। তা যখন ভার্বের ফার্স্ট ফর্মটাকেই আমরা অবজেক্ট বানিয়ে দিচ্ছি আর ভার্বটা তো সেমই আছে, এটা একেবারে নিজেকে আয়নায় দেখার মতো। তার মানে ইনট্রান্সিটিভ ভার্বের যে অবজেক্টটা হবে সেটা কিন্তু ভার্বের প্রতিরূপ হবে। বা বললি যদি যে ধরো বললাম পার্থ ফট আ গুড ফাইট, তাই তো? পার্থ ফট আ গুড ফাইট। ফট মানে কি? মারামারি করা। ফাইট মানে কি? মারামারি করা। এবার কি হলো? মারামারি করলো সেটাও ভার, মারামারি করলো সেটাও আবার অবজেক্ট। এটা মনে হচ্ছে না একেবারে নিজেকে আয়নায় দেখছো? এটাই হলো ইনট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট। আর এই অবজেক্ট গুলোর নাম কি বলতো? কগনেট অবজেক্ট। লিখে নাও এটা, কগনেট অবজেক্ট। কারণ এই কগনেট অবজেক্ট এটাকে এই জন্যই বলা হয় কারণ এটা একদম ভার্বের মতোই হবে। ভার্বের ফার্স্ট ফর্মটাকে আমরা অবজেক্ট বানিয়ে দিচ্ছি আর সেকেন্ড ফর্মটাকে আমরা ভার্ব হিসাবে ইউজ করছি, তাই এটাকে বলা হয় কগনেট অবজেক্ট। আই হোপ তোমাদের ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ ভার্বের ডিটেলস সমস্ত ক্লিয়ার হয়ে গেছে। ভালো করে বুঝে নাও কারণ কনসেপ্টটাই সবকিছু। আমি চাইলে তোমাদের চট করে সংজ্ঞা লিখিয়ে ছেড়ে দিতে পারি, কিন্তু তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। আর এইভাবে যদি তোমরা বুঝে নাও, সবকিছু নোট করে নাও, তাহলে তোমাদের পক্ষে বুঝতে কোনো অসুবিধাই থাকবে না। আর যে কোনো সময় যে কোনো ভার দেখেই তোমরা বুঝে যাবে যে কোনটা কি ভার। এরপর আমরা চলে যাব ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বে। এটাকে ফিনিট নন ফিনিটও বলতে পারো তোমরা, তোমাদের ইচ্ছে। আই উইল কল ইট ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। এটার নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট ভাগ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা টেন্স বলতে তোমরা কি বোঝো? ক্রিয়া
এবার নাম্বার পার্সেন্স এগুলো সবাই পড়েছে। নাম্বার পার্সেন্স এগুলো অনুসারে যেগুলো রূপ পরিবর্তন হয় সেগুলোকে আমরা বলি ফাইনাইট ভার্বস। এবার লিখে নাও, ধরো সাবজেক্টের নাম্বার পার্সন আর টেন্স অনুযায়ী যার রূপ পরিবর্তন হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, নন ফাইনাইটটা পরে আলোচনা করছি। এটা তো গেল সংজ্ঞা, যে বইতে লেখা আছে সাবজেক্ট নাম্বার পার্সন এগুলো, মানে সাবজেক্টের নাম্বার পার্সন এগুলো হচ্ছে টেন্স অনুযায়ী যদি চেঞ্জ চেঞ্জ হয়ে যায় সেগুলো হলো ফাইনাইট ভার্বস। আমি এটাকে কি বলবো? আমি বলবো ফাইনাইট ভার্বস সেগুলি সব, পৃথিবীর যত ভার্বস আছে সব ফাইনাইট। ধরো এবার তুমি আঙুর চাষ করতে গেলে, এবার আঙুর অনেক বড় একটা বাগান আছে তোমার আঙুরের, সে আঙুর টাঙুর চাষ করে ফেললে, এবার তোমাকে বলা হলো কিশমিশ দাও, কিশমিশ কিনতে কি দোকানে যাবে? কিশমিশটা কি করবে? ওই আঙুরটাকে শুকিয়েই বের করবে। এই আঙুর শুকিয়ে বের হয়েছে এই নন ফাইনাইট ভার্বস গুলি, যেগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, ফাইনাইট ভার্বস কোনগুলো? ধরো আমি বললাম যে হি, আচ্ছা আমি যে কথা বলছি এটাকে কি বলে? স্পিক, তাই তো? আর আমি কি বলেছিলাম, ভার্বের মোডটাকে চেঞ্জ করবো, তাহলে ধরো বলে দিলাম স্পোক, হি স্পোক টু মি, এটা কি? হি স্পোক টু মি, এখানে কি হয়ে গেল, স্পিকটার আমরা ফর্ম চেঞ্জ করে দিলাম, সেকেন্ড ফর্ম ইউজ করলাম। তারপরে ধরো আমি বললাম যে আগার্স বেস্ট ফ্রেন্ড ইজ হার মাদার, এখানে অনেকগুলো বোঝাতে আমরা যদি আরও ব্যবহার করতাম বা ইজ, এগুলো কিন্তু যেহেতু আমরা জাস্ট ইয়েটাকে চেঞ্জ করে দিলাম এই জন্য সমাপিকা ক্রিয়ার মধ্যেই পড়লো। এবার মাদার যে লিখলাম, এবার যদি হার মাদার না লিখে দেয়ার মাদার লিখতাম তাহলে এখানে আমরা আর ইউজ করতাম, জিনিসটা চেঞ্জ হয়ে যেত। এবার স্পোকটাও যেমন সমাপিকা ক্রিয়া, ইজ বা আরটাও তেমন সমাপিকা ক্রিয়ার মধ্যেই পড়ছে। তারপরে ধরো বললাম যে দে রবড দ্য ব্যাংক, দে রব দ্য ব্যাংক, চুরি করে নিল, তাই তো? ডাকাতি করে ফেলল, করে পালিয়েও গেল। এবার রব, এটা সেকেন্ড ফর্ম কি? রবড, তার মানে এটাও হয়ে যাচ্ছে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। তারপর ধরো আমি বললাম উই আর লাফিং, লাফ হাসা, লাফিং হেসেই যাচ্ছে, এক্ষেত্রে আবার এখানে আমরা আর ইউজ করছি, তাহলে এগুলো আমাদের ফাইনাইট ভার্বসের মধ্যেই পড়বে। এবার এই ফাইনাইট ভার্বসের থেকে নন ফাইনাইট ভার্বসটা কিভাবে এসছে সেটা আমরা আলোচনা করব। সবার প্রথমে লিখে নাও নন ফাইনাইট, তারপর একটা ছক তৈরি করে ফেলো, ভার ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, আর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, ও ভার্বের ফার্স্ট ফর্মের আগে টু লিখে নাও, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্মের এখানে দরকার নেই, থার্ড ফর্ম ঠিক আছে, আর ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব আমরা জানি তিন রকমের হয়। প্রথমটা কি? ইনফিনিটিভ, সেকেন্ডটা হচ্ছে পার্টিসিপল, আর থার্ডটা হচ্ছে জুরাইট। এবার ইনফিনিটিভস কোনগুলো? ইনফিনিটিভস নিয়ে আমরা আলোচনা করব। ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম আই ওয়ান্ট টু স্টাডি, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু স্টাডি, তাই তো?
অথবা বলতে পারি she wants to go অথবা বলতে পারি to are is human nature তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম infinitive কি হয় infinitive হচ্ছে সেটা যেটার সাথে to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয় টু আর এই যে ভার্বের ফার্স্ট ফর্ম স্টাডি ইউজ করলাম তাহলে এটা কি হয়ে গেল ইনফিনিটিভ আই ওয়ান্ট টু স্টাডি আমি পড়তে চাই শি ওয়ান্টস টু গো সে যেতে চায় টু আর ইজ হিউম্যান নেচার ভুল করাটাই হলো মানুষের ধর্ম এবার আই ওয়ান্ট টু স্টাডি এখানে আমরা মেইন ভার্বের আগে টু জুড়ে দিয়েছি শি ওয়ান্টস টু গো এখানে আমরা মেইন ভার্বের আগে টু লাগিয়ে দিয়েছি এখানে আর ভুল করার আগে আমরা টু লাগিয়েছি এইবার ইনফিনিটিভের আরেকটা বৈশিষ্ট্য হলো এগুলোকে শুনতে নাউনের মতো লাগে টু আর ভুল করা হলো মানুষের ধর্ম ভুল করাটা কি এখানে কি মনে হচ্ছে যেহেতু প্রথমে এসেছে সাবজেক্ট মনে হচ্ছে নাউনের মতো শোনাচ্ছে তাহলে আমরা ব্র্যাকেটে লিখে দেব নাউন যেই ভার্বটাকে নাউনের মতো শোনাবে সেটা হচ্ছে ইনফিনিটিভ কিন্তু নিয়ম একটাই সেটা হচ্ছে টু জুড়ে দিতে হবে দুটো মেইন ভার্ব কখনো একসাথে বসতে পারে না সেই ক্ষেত্রে আমরা টু লাগিয়ে দিই এরপর আমরা মুভ অন করব ভার্বের সেকেন্ড ফর্মে এখানে সেকেন্ড ফর্ম দরকার নেই তাহলে এটা মুছে দিচ্ছি তো তারপর আমরা চলে যাব থার্ড ফর্মে ভার্বের থার্ড ফর্ম কি ধরো আমি বললাম ব্রেক ব্রেক ব্রো ব্রোকেন তাহলে ব্রোকেন দিয়ে বানিয়ে দিই আমরা ব্রোকেন গ্লাস paint painted 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 kurta সবাই painted কুর্তা পরো তোমরা তাই তো তারপরে ধরো বললাম যে destroy destroyed destroyed window broken glass কি মনে হচ্ছে একটা গ্লাস ভেঙে গেছে কি ইউজ করেছি ভার্বের থার্ড ফর্ম তাই তো থার্ড ফর্ম ইউজ করলে সেটা পাস্ট পার্টিসিপল হয়ে যায় শুধু পার্টিসিপল নয় পাস্ট পার্টিসিপল লিখে রাখো কারণ ব্রোকেনটা থার্ড ফর্ম ভাঙা ব্রেক ভেঙেছিল ব্রোকেন পেইন্ট পেইন্ট করা পেইন্টেড পেইন্ট হয়ে গেছে অলরেডি ডিস্ট্রয় ভাঙা ডিস্ট্রয় অলরেডি ডিস্ট্রয়েড হয়ে গেছে তাহলে কি হচ্ছে পার্টিসিপলটাকে শোনাচ্ছি কিরকম আগে আমাকে সেটা বলো যখন আমি বললাম ভাঙা কাঁচ বা একদম নষ্ট হয়ে যাওয়া একটা উইন্ডো বা খুব সুন্দর প্রিন্ট করা একটা কুর্তা অ্যাডজেক্টিভের মতো শোনাচ্ছে না একটু ভার্বের থার্ড ফর্ম পার্টিসিপলটা হলো অ্যাডজেক্টিভ তার মানে যেই ভার্বটাকে অ্যাডজেক্টিভের মতো শোনায় সেগুলোকে আমরা পার্টিসিপল বলে থাকি বিশেষ করে পার্টিসিপলটা পাস্ট পার্টিসিপলই হবে আর এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের মতো লাগবে কারণ আমরা কি শিখেছিলাম দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝাতে আমরা কি ইউজ করি অ্যাডজেক্টিভ তাহলে তোমাদের ইনফিনিটিভ আর পার্টিসিপলটা ক্লিয়ার হয়ে গেল ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা কি ইউজ করেছিলাম ভার্ব প্লাস টু তাই তো টু এর সাথে আমরা মেইন ভার্ব ইউজ করেছিলাম আর সেটাকে শুনতে কেমন মনে হচ্ছিল নাউনের মতো তারপরে আমরা কোথায় চলে গেলাম পার্টিসিপলে পার্টিসিপলটাকে কেমন মনে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো এবার আমরা চলে যাবো জুরান্টে যেখানে আমরা জুরান্টাকে বুঝবো সবাই সমস্তটা নোট করে নেবে যাতে তোমরা ভুলে না যাও আর এগুলো খুব ভালো করে বুঝে নাও ধরো আমি বললাম যে কোনো একটা কিছু চলছে হয়েই চলছে সেই ক্ষেত্রে আমরা কি করব ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি লাগাবো তাই তো ধরো আমি তোমাদেরকে বললাম সাঁতার কাটার মানে হচ্ছে সুইম এখানে যখন সুইমের সাথে আইএনজি যোগ করে দিব তখন কি হবে সুইমিং আ নাইস সুইমিং পুল তাই তো বা সুইমিং ইজ গুড ফর হেলথ বা আই লাভ সুইমিং যা খুশি এই একটা সুইমিং নিয়ে দেখো কতগুলো ওয়ার্ড বানিয়ে ফেললাম তাই না সুইমিং পুল আ নাইস সুইমিং পুল সুইমিং ইজ গুড ফর হেলথ আই লাভ সুইমিং এই যে সুইম তার সাথে আই
একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা আর একটু ভালো করে বোঝার জন্য, তাই না? ব্যাপারটাকে কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করতে হবে। ধরো আমি বললাম যে দ্য রাইজিং সান, আমি বললাম যে যে কোনো ভার্বের ফার্স্ট ফর্ম যেটা ছিল তার সাথে যদি আমরা আইএনজি যুক্ত করে দিই সেটা জিরাইন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সুইমের সাথে কি করলাম, সুইমের সাথে প্রথমে আমরা আইএনজি যুক্ত করে দিলাম, তাই তো? সেটা কি হয়ে গেছিল, সুইমিং হয়ে গেছিল। তারপরে আমরা কি করলাম, রাইজের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, রাইজ প্লাস আইএনজি, এখান থেকে কি হয়ে গেল, রাইজিং। তাহলে সুইমের সাথে আইএনজি যোগ করে আমরা সুইমিং করলাম, রাইজের সাথে আইএনজি যোগ করে রাইজিং করলাম, এগুলো সব কি হয়ে গেল, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল। এগুলো শুনতে কিছুটা নাম নাম মনে হচ্ছে না? একদম তাই। লাফিং চাইল্ড, দ্য রাইজিং সান, এগুলো সব কিন্তু নাম। তাহলে আমরা কি শিখলাম, জেরান্ডটা অনেকটা নাউনের মতোই সাউন্ড করবে ভার্ব হয়েও, এই জন্য এটাকে আমরা জেরান্ড বলি। এবার আমরা চলে যাব ভার্বের নেক্সট টাইপে, যেটা হচ্ছে স্টেট আর ইভেন ভার্ব। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে দুনিয়ার যত রকম ভার্ব আছে সব ফাইনাইট, তাই তো? তাহলে লিখে নাও সবাই ফাইনাইট ভার্বস বা ফিনিট ভার্বস, যেটা তোমরা বলতে চাও। এবার ফিনিট ভার্বস এর মধ্যে কিন্তু আধুনিক গ্রামারে এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। ওই যে বললাম যে আঙুরের মতো, আঙুর চাষ করলো, ওটার থেকে শুকিয়ে কিশমিশ বের করে নিল। তাহলে প্রথমটা হলো স্টেট বা অবস্থান ধর্মী ক্রিয়া, লিখে নাও অবস্থান ধর্মী ক্রিয়া। আর দ্বিতীয়টা হচ্ছে ইভেন্ট বা ঘটনা ধর্মী ক্রিয়া। নামগুলো শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো যে টাইপটা কিরকম হবে। স্টেটের জায়গাটা হচ্ছে বিবৃতির মতো বোঝাবে, আর ইভেন্টের জায়গাটা বোঝাবে ঘটনার মতো। যেমন ধরো আমি বললাম, ও আই সি ইউ আর আ ফুল, আচ্ছা বুঝলাম, তার মানে তুমি খুব বোকা, ঠিক আছে? অথবা আমি বললাম, এভরিবডি লাভস হার মম, সবাই তার মাকে খুব ভালোবাসে। এগুলো সব কি বোঝাচ্ছে, একটা অবস্থান বোঝাচ্ছে বা বিবৃতির মতো বোঝাচ্ছে। বা বললাম যে শি ইজ আ ব্রেভ গার্ল, শি ইজ আ ব্রেভ গার্ল, সে খুব সাহসী মেয়ে। এগুলো শুনে তোমরা কি বুঝতে পারছো, অবস্থান ধর্মী ক্রিয়া। বা আমি বললাম যে দিস বুক বিলংস টু মি, এই বইটা আমার। এগুলো সব অবস্থান বোঝাচ্ছে, বইটা আমারই থাকছে, সবাই তার মাকে ভালোবাসবে, সে সবসময় সাহসী থাকছে, বা তুমিও সবসময় বোকাই থাকছো। তাহলে কি হচ্ছে, এগুলো অবস্থান ধর্মী ক্রিয়া বোঝাচ্ছে। এবার চলে যাবো ইভেন্টে। এই ইভেন্টেরও কিন্তু দুটো ভাগ আছে, ঠিক আছে? একটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, আর একটা হচ্ছে রিপিটেড ইভেন্ট। সিঙ্গেল আর রিপিটেড, লিখে নাও সবাই। ইভেন্টের মধ্যে দুটো ভাগ, সিঙ্গেল আর রিপিটেড, ঠিক আছে? এবার আমরা সিঙ্গেল ইভেন্টের একটা উদাহরণ দেখব, আর একটা হচ্ছে রিপিটেড ইভেন্টের উদাহরণ দেখব। প্রথমটা লেখো তোমরা সবাই, আই বট অ্যান অরেঞ্জ ফ্রম দ্য মার্কেট, আই বট অ্যান অরেঞ্জ ফ্রম দ্য মার্কেট। এবার সেকেন্ড উদাহরণটা লেখো, I bought oranges from the market every day.
প্রথমটা কি বোঝাচ্ছে, আই বট এন অরেঞ্জ ফ্রম দ্য মার্কেট, আমি আজকে হঠাৎ করে মার্কেট থেকে গিয়ে একটা অরেঞ্জ নিয়ে এলাম, কমলা নিয়ে এলাম। তারপর আমি কি বললাম, আই বট অরেঞ্জেস ফ্রম দ্য মার্কেট এভরিডে, আমি রোজ যাই অরেঞ্জ নিই আবার চলে আসি। তাহলে জিনিসটা কি হচ্ছে, রিপিট হচ্ছে, রোজ আমি যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, এই জন্য এটাকে আমরা কি বলবো, রিপিটেড ইভেন্ট। আর এটা হচ্ছে যেহেতু একবার কোনো একদিন গেছি তারপর আর নাও যেতে পারি, সেই জন্য এটা হয়ে গেল সিঙ্গেল ইভেন্ট। এবার একটা জিনিস মনে রাখবে, স্টেট ভার্ব কিন্তু নন প্রোগ্রেসিভ, কিন্তু ইভেন্ট ভার্ব প্রোগ্রেসিভ নন প্রোগ্রেসিভ দুভাবেই হয়, ঠিক আছে। স্টেট ভার্বটা শুধু নন প্রোগ্রেসিভ হবে, ইভেন্টটা প্রোগ্রেসিভও হবে আবার নন প্রোগ্রেসিভও হবে, ঠিক আছে। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখে নিচ্ছি। ধরো আমি বললাম আই অ্যাম বিলিভিং ইউ, ঠিক আছে, আই অ্যাম বিলিভিং ইউ। তারপরে ধরো বললাম যে আই বিলিভ ইউ, আই বিলিভ ইউ, এখানে আই অ্যাম বিলিভিং ইউ আর আই বিলিভ ইউ এগুলোর মধ্যে প্রথমটা স্টেট, তারপরটা ইভেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে স্টেট, তারপরটা এটা ইভেন্ট। তাহলে এটা ইভেন্টে ঠিক আছে আই বিলিভ ইউ, কিন্তু স্টেটে এই ফর্মটা চলছে না, তাই তো। এবার আমি যদি বলি হি ইজ গোয়িং টু স্কুল, তাই তো, হি ইজ গোয়িং টু স্কুল। তারপরে ধরো আমি বললাম যে হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, এই ক্ষেত্রে এটা হচ্ছে ইভেন্ট। তা ইভেন্টটা দুভাবেই হলো, প্রোগ্রেসিভ নন প্রোগ্রেসিভ দুটো ফর্মেই এটা কারেক্ট হচ্ছে। তাহলে প্রথমটা দেখতে পারলে যে এটা ভুল হয়ে গেল, কিন্তু সেকেন্ড ক্ষেত্রে এটা রাইট হলো। আর এটা যখন আমি বললাম যে সে স্কুলে যায় বা হি গোস টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, এবার সে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা ইভেন্ট, কারণ সে চলেই যাচ্ছে। আর সে রোজ স্কুলে যায়, এই ক্ষেত্রে এটা কি হচ্ছে, স্টেট হচ্ছে, যে সে রোজ স্কুলে যায়, এটা আমরা একটা বিবৃতি বলছি, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা দুরকম ভাবেই হয়ে গেল। তাহলে আই হোপ তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর ভার্বের সম্পর্কে যদি তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা ইনবক্সে কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্সে জানালে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসেসের ব্যবস্থা করব বা এই জিনিসটাকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদের রিভিউজ দাও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।